যেহেতু 4 বছর ছিলাম না এবং ব্যাপারটা অনেক অ্যাকচুয়ালি পার্সোনালি অনেক চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা যে কি টাইপের গান করা উচিত প্রথম গানটা কিরকম হওয়া উচিত অর্থনেট সো তারপর যেটা চিন্তা করে বের করলাম যে অ্যাকচুয়ালি ফ্যানরা যেটা চায় আর কি সো অর্থনেট সবসময় গান লিরিক এবং সুর নির্ভর হয়ে থাকে সো আমরা ডেফিনেটলি আমরা খুব সফট টাইপের একটা গান করেছি এবং এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের অর্থহীন ফ্যানরা অ্যাকচুয়ালি এই গানটা খুব ভালোভাবেই গ্রহণ করবে আমরা খুবই আশাবাদী এটা নিয়ে এবং যারা অ্যাকচুয়ালি অর্থহীন ফ্যান তারা এই মিউজিক ভিডিওটা দেখলে খুব ভালোভাবেই রিলেট করতে পারবে এবং বুঝতে পারবে আমরা অ্যাকচুয়ালি গানটা কী নিয়ে করেছি এবং যে কারণে মিউজিক ভিডিওটার পিছনে আমরা অনেক অনেক সময় অ্যাকচুয়ালি দিয়েছি এবং অনেক কষ্ট করেছি এবং পুরো মিউজিক ভিডিও টিম অনেক কষ্ট করেছি এই গানটা নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিকজ অ্যাকচুয়ালি আমাদের টার্গেট বেসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গানটা টার্গেট করেছি একমাত্র অর্থহীন ফ্যানদের জন্যই অর্থহীনের ফ্যানের বাইরে যদি কেউ যদি এই গানটা পছন্দ করে তাহলে সেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি বোনাস সো যে কারণে আমরা খুবই আশাবাদী যে এই গানটার সাফল্য অনেক বেশি হবে অর্থহীন ফ্যান এটা অনেক পছন্দ করবে গানটা ভয়ঙ্কর ধরনের একটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে যে যে আমাদের ফ্যানরা অ্যাকচুয়ালি আমাদের অস্বাভাবিক রকম ভালোবাসে এই এবং এই ভালোবাসাটা কী বলবো আনকন্ডিশনাল লাভ যেটা বলে মানে আমরা যে 4 বছর ছিলাম না এরপরে যখন আমরা আবার যখন ব্যাক করেছি এরকম হয় নাই যে আপনারা এতদিন ছিলেন না আপনাদের গান আমরা শুনবো না আপনাদের মানে ব্যাপারটা কিন্তু এরকম ছিল না এটা আমাদের প্রতি আমাদের ফ্যানদের ভালোবাসাটার মধ্যে কোনো কন্ডিশন নাই যে আপনারা এটা না করলে আপনাদের গান আমরা শুনবো না আপনারা কনসার্ট না করলে আপনাদের গান আমরা শুনবো না বা আপনাদের আমরা আর পছন্দ করি না ব্যাপারটা এরকম ছিল না 4 বছর পর ব্যাক করার পরে দেখা গিয়েছে যে আমাদের প্রতি তাদের ভালোবাসাটা আরও মানে বেশ কয়েকদিন বেড়ে গিয়েছে সো এবং আমি পার্সোনালি অসুস্থ থাকার পরে যখন ব্যাক করার পরে যেটা দেখলাম যে আমার সুস্থতা কামনা করে যে পরিমাণ দোয়া তারা করেছে যেই পরিমাণ তারা আমার পিছনে ছিল এটা একটা অস্বাভাবিক ব্যাপার আর কি আমার জন্য ছিল সো যেই কারণে আমরা 4 বছর পর ব্যাক করার পরে ফ্যানদের জন্য যে অ্যালবামটা করছি যে গানগুলো করছি এগুলো অ্যাকচুয়ালি আমরা সিরিয়াসলি আমরা পুরো 100% আমরা তাদের জন্যই করছি এটা এই অর্থহীন নিয়ে ব্যাক করাটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জন্য না আমরা অর্থহীন নিয়ে ব্যাক করাটা আমাদের ফ্যানদের জন্য অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি আমাদের মেইন গোলটা আর কি সো আমাদের উপলব্ধিটা অ্যাকচুয়ালি পুরো অন্যরকম হয়ে গেছে আগে আমরা মিউজিক করতাম আচ্ছা আমরা মিউজিক করি আমরা নিজের জন্য শখে মিউজিক করি বা আউট অফ প্যাশন করি কিন্তু এখন ব্যাপারটা ওইটা না আউট অফ প্যাশন তো মিউজিক করি এবং আমরা আমাদের ভক্তদের জন্য অ্যাকচুয়ালি মিউজিক করি ইন্ডাস্ট্রি তো ডেফিনেটলি পুরো ওয়ার্ল্ডই মিউজিক ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে আগে মিউজিক বলতে আমরা যেটা দেখতাম আমি যেটা বলি অ্যাক্টিভ লিসেনিং আগে আমরা যখন অ্যালবাম কিনতাম অ্যালবাম কিনে অ্যালবাম শুনতাম এবং আমরা তখন গান শোনার জন্য একটা স্পেসিফিক একটা সময় রাখতাম যে আমি নেক্সট 60 মিনিট নেক্সট 45 মিনিট আমি গান শুনবো আমি আর অন্য কিছু করবো না আমার কাজ হচ্ছে গান শোনা এখন কিন্তু ব্যাপারটা ওরকম না এখন আমরা গান শুনি এটা একটা অ্যাডিশনাল একটা সাইডের একটা কাজ আমি সাইডে গান শুনতেছি আমি ফেসবুকিং করতেছি সোশ্যাল মিডিয়াতে আছি আমি গাড়ি চালাচ্ছি আমি গান শুনছি মানে গানটা আমার সাইডে থাকবে অথবা আমরা গান দেখি আমরা ইউটিউবে যাই আমরা এখানে যাই আমরা গান দেখি গান শুনি ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু অন্যরকম পুরো ওয়ার্ল্ডে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে এটা খালি বাংলাদেশের ব্যাপার না পুরো ওয়ার্ল্ডের ব্যাপারটা এরকম সো এখন গানের ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং এটা খালি বাংলাদেশের জন্য না এটা পুরো পৃথিবীর সব জায়গার জন্যে বিদেশে আমার অনেক অতিরিক্ত ফেমাস মিউজিশিয়ানদের সাথে আমার পরিচয় আমার ফ্রেন্ডশিপ আছে 5-টাইম গ্র্যামি উইনার্স আমার খুব ক্লোজ ফ্রেন্ড সেও এখন বলে যে আগে মিউজিক মানুষজন কিনতো টাকা দিয়ে তারপর মিউজিক মানুষজন ভাড়া করে শোনা শুরু করলো স্ট্রিমিং করা এখন তো মানুষজন ওইটাও করে না পাশে হয়তো বা চলতে থাকে সোশ্যাল মিডিয়াতে ওয়েব ব্রাউজ করতে থাকে অথবা সোশ্যাল মিডিয়াতে ঢুকে পিছনে গান শুনতে থাকে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে আগের মতো নাই অনেক বেশি চ্যালেঞ্জিং এখন মিউজিকটা সো ডেফিনেটলি আগের মতো না অনেক অন্যরকম হয়ে গেছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে আগের থেকে